রিয়াদের উত্তরহারায় প্রবাসী দর্শকের উপস্থিতিতে সপ্তম প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, সিলেট প্রবাসীদের আয়োজনে লীগের ফাইনালে সোনার বাংলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে একদা স্পোর্টিং ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান। টুর্নামেন্ট কমিটির সভাপতি জুনায়েদ আহমেদের সভাপতিত্বে এবং শাহাবুদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সিরাজুল ইসলাম, মামুন আহমেদ সহ আরও অনেকেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা।